দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া থা, দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া থা। হ্যালো ভিউয়ার্সরা নমস্কার। তো বন্ধুরা, আজকে আমরা যে গানটা শিখতে যাবো সেই গানটির নাম হচ্ছে দয়াল বাবা কলা খাওয়া গাছ লাগাইয়া খাও। আজকে আমরা এই গানটা শিখবো পুরো একদম ওয়ান ফিঙ্গারে, যাতে আমাদের কোনো শিখতে একদমই অসুবিধা না হয়। আমি তোমাদেরকে অবশ্যই বলবো বন্ধুরা, তোমরা যখন মিউজিক লাইনে এসেছো তো এই গানটা তোমরা তোমাদের পিয়ানোর গানটা অবশ্যই উঠিয়ে রাখবে। আজ নয় তো কাল এই গানটা আপনাদেরকে অবশ্যই একজন অবশ্যই বলবে যে তুমি এই গানটা আমাদেরকে বাজা শোনাও। তো দেখুন, আমরা গানের ফার্স্ট লাইনে শিখে দিই। তার একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের চ্যানেলের সদস্য হয়ে যাবেন, তাহলে নতুন কোনো ভিডিও আপলোড দিকে সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে, তাও আবার বিনা পয়সায়। তো বন্ধুরা, গানে যে প্রথম লাইনটা আছে সেই লাইনটা আমরা সবাই জানি। গানের প্রথম কী বলছে? দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও। আমি একবার বাজা দেখাচ্ছি, তারপরে ওয়ান ফিঙ্গার দেখিয়ে দেবো, ঠিক আছে? গানের ফার্স্ট লাইন। রিপিট হবে এই লাইনটাতে আমরা শিখলাম দয়াল বাবা কলা খাবো গাছ লাগাইয়া খাও। এই লাইনটা আমরা ভালো করে টুটিয়া করে দেখিনি, মানে একটা একটা করে ফিঙ্গার দেখিনি। এক নাম্বার দয়াল বাবা, দুই নাম্বার কলা খাবা, তিন নাম্বার গাছ লাগাইয়া। কি বলছে? দয়াল বাবা কলা খাবা। একই লাইন, শুধু একটু উঁচুতে আসবে, একটু নিচুতে আসবে, এটা আমাদেরকে মাথায় রাখতে লাগবে। এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার, এইটাকে ভালোবাসে শিখি। এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার, তারপর চার নাম্বার যেটা আছে, চার নাম্বারটা খুব ইম্পর্টেন্ট। চার নাম্বার যেটা আছে, এটা যেটা আমরা সবসময় মাথায় রাখতে লাগবে। এক নম্বর চার নাম্বার যেটা আমরা বাজালাম, মানে চার নাম্বারটা নামে আমাদের কোথায়? এফ স্কেলে। আর পাঁচ নাম্বারটা নামে জি স্কেলে। এটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। মানে চার নাম্বারটা মানে থেমে যাবে এখানটা এফ স্কেলে, আর পাঁচ নাম্বার থামবে জি স্কেলে। চার নাম্বারটা দেখুন, নামে গেল। তারপরে এখন পাঁচ নাম্বারটা কথা নামে জি স্কেলে, দেখা দিচ্ছি। জি স্কেলে ঠিক নামলো, ঠিক আছে। এইটা যে শক্তি মাথা রাখতে হবে, আরেকবার দেখে নি। তারপরে আর আপনার যদি পারেন, যদি মানে আপনার ইচ্ছা হয়, তাহলে বেঞ্জো অর্থাৎ দোতরার টনটা আছে এইরকমের টন দিয়ে আবার এই গানটাকে আপনি এরকম বাজাবেন, ড্রপ ড্রপ করে দিতে, তাহলে জিনিসটা ভালো লাগবে শুনতে। এরকম করে দিতে পারেন, তাহলে হয়তো একটা আপনার পরিশ্রম হয় আপনাদের, তবে জিনিসটা শুনতে ভালো লাগবে, যেগুলো শান্তি হবে, ঠিক আছে। আর আপনাদের দিতেও যদি না পারেন, তাহলে সিম্পল করে দেবেন, কোনো দরকার নেই। যে জিনিসটা পারবেন সেই জিনিসটা দেবেন, যে জিনিসটা পারবেন না সেই জিনিসটা মান সম্মান চলে যাবে। তারপরে সেকেন্ড গান, যে সেকেন্ড যে গানের পাটটা, সেই গানের পাটটা খুবই সোজা। দেখুন, আমি একবার বাজে দেখাচ্ছি। তোমার কোলার সাইজ এত বড়, এইটা কিন্তু অপশন আছে, দেখে নি। বাবা তোমার বাংলাদেশে মধু মিষ্টি লাগবে, মিষ্টি লাগবে, ঠিক আছে। আরেকবার দেখে নি। Thank you.
আমরা যে ফার্স্ট শিখেছিলাম দয়াল বাবা কলা খাওয়া গাছ লাগাই খাও, আর বাবা তোমার বাংলাদেশে কত কলতাম, একই সুর দেখুন। দয়াল বাবা কলা খাওয়া গাছ লাগাই খাও, আর এখন যে সুরটা আমরা বাজাবো, বাবা তোমার বাংলাদেশে কত কলা গাছ, একই সুর একদম একই, ঠিক আছে। এটা আমাদেরকে মাথা রাখতে লাগবে, এইটুকু শুধুই আমরা যদি মাথা রাখতে পারি তাহলে আমরা যে কোনো গান যে কোনো মুহূর্তে আমরা শিখে নিতে পারবো। পাঁচ মিনিটে শুধু খেল, ঠিক আছে। এই লাইনটা কিন্তু বারবার রিপিট করা আসুন, তো বন্ধুরা আশা করি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হবে না। আর যদি একান্ত বুঝতে অসুবিধা হয়ে থাকে তো অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। আর যে কোনো গানের রিকোয়েস্ট, যে কোনো গান নতুন পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তো নতুন কোনো ভিডিও আপনাদের সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। এটা কিন্তু খুব সময় খেয়াল রাখবেন, এক পয়সা লাগবে না, আপনার মোবাইলে ভিডিওটা পৌঁছে যাবে, ঠিক আছে। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখান থেকে দেখা হবে পরবর্তী ভিডিওতে, তো তখন সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন।